অনুশীলনী 6.1 লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো এখানে লঘিষ্ঠ আকার বলতে আমরা বুঝি কাটাকাটির পর যেটি থাকে ওটি লঘিষ্ঠ আকার। তো এখানে আমরা এক্স কিউব ওয়াই কিউব জেড কিউবকে এক্স ওয়াই জেড আলাদাভাবে লিখলাম, অর্থাৎ এখানে এক্স এবং এক্স স্কোয়ার গুণ হয়ে এক্স কিউব হবে, ওয়াই ওয়াই স্কোয়ার গুণ হয়ে ওয়াই কিউব হবে, অর্থাৎ এভাবে লেখা হয়েছে আমাদের কাজের সুবিধার্থে, অর্থাৎ আমরা তাতে কাটতে পারি সহজে। তো এবার এখানে উপরের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আর নিচের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কাটা যায়, তাহলে থাকে এক্স ওয়াই জেড, এটি অ্যান্সার। এক এবং দুই একই নিয়মে করা যায়, তোমরা নিজে করো। এবার আমরা অনুশীলনী 6.1 6 নম্বর অঙ্কটি করব, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে আমাদের উৎপাদক বের করতে হবে, তারপর কাটাকাটি করতে হবে। এখানে উপরে লবে দেখা যাচ্ছে আমাদের এখানে 2a, এখানে 4ab, অর্থাৎ এখানে একটি 2 কমন যায় এবং এখানে a আছে, এখানে a আছে, তাহলে 2a কমন নিতে পারি। এবং নিচে 1k 1 হোল স্কোয়ার লেখা লিখলে 1 এর মান পরিবর্তন হয় না, তো 2b স্কোয়ারকে 2b 4b স্কোয়ারকে 2b হোল স্কোয়ার লেখা যায়। তো এভাবে 2a নেওয়া হয়েছে, আচ্ছা 2a কে 2a দ্বারা ভাগ করলে 1, প্লাস এ মাইনাস এ মাইনাস, 4ab কে 2 দুগুণে 4, a কাটা যায় তাকে b। এবার এখানে দুটি রাশির বর্গের অন্তররূপে আছে, তাহলে আমরা জানি একবার যোগ একবার বিয়োগ এভাবে লেখা যায়। এবার দেখা যাচ্ছে 1-2b এবং 1-2b একই, তাহলে দুটি কাটা যায়, এটি কাটা যায় থাকে, তাহলে থাকে 2a/1+2b, এটি অ্যান্সার। 4, 5 এবং 7 একই নিয়মে করা যায়, তোমরা নিজে করো। এবার আমরা অনুশীলনী 6.1 8 নম্বর অঙ্কটি করব, লঘিষ্ঠ আকারে প্রকাশ করা, অর্থাৎ কাটাকাটির পর উৎপাদক নির্ণয় করার পর কাটাকাটি করলে যে শেষে যে অবশিষ্ট থাকবে ওটাই হলো আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশিত ভগ্নাংশ। তো আমরা এখানে উপরেরটিকে এভাবে লিখতে পারি এ স্কোয়ার, এখানে 4k 2 হোল স্কোয়ার লিখলে এবং মাসে সূত্রের 2 ইন্টু প্রথমটি অর্থাৎ এ ইন্টু দ্বিতীয়টি অর্থাৎ 2। এবার নিচেরটিকে এ স্কোয়ার লিখলাম এবং এখানে 4k আমরা 2 হোল স্কোয়ার লিখতে পারি। তো এখানে দুটি রাশির বর্গের অন্তররূপে আছে, তাহলে দুটি রাশির বর্গের অন্তররূপে থাকলে আমরা জানি একবার প্লাস ইন্টু একবার মাইনাস লেখা যায়। এবং উপরে এ স্কোয়ার প্লাস 2ab+b স্কোয়ার এই সূত্র কল্পনা করলে দেখা যাচ্ছে যে a+b হোল স্কোয়ার হয়, অর্থাৎ প্রথমটি এবং শেষটি যোগফল এবং উপরে বর্গ। তো এবার a+2 হোল স্কোয়ারকে আমরা দুটি লিখতে পারি ভেঙে। তো এবার এখানে a+2 কাটা যায়, তাহলে থাকে a+2/a-2, তাহলে এটি অ্যান্সার। এবার আমরা অনুশীলনী 6.1 10 নম্বর অঙ্কটি করব, দুটি রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তো দুটি রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে আমাদের প্রথমে রাশি দুটির উৎপাদক বের করতে হবে, তারপর মিলিয়ে দেখতে হবে কোনটি কাটা যায়। তো উৎপাদক বের করতে হলে প্রথম কাজ হলো আমাদের মিডিল টার্ন করতে হবে। তো আমরা মিডিল টার্ন জানি কীভাবে করতে হয়, অর্থাৎ এমন দুটি সংখ্যা নিতে হবে যে দুটি সংখ্যা গুণ করলে শেষেরটি হবে এবং যোগ করলে মাঝেরটি হবে, অর্থাৎ 3 + 5=15 এবং 5 থেকে 3 চলে গেলে 2। এখানে 5x-এর চিহ্ন প্লাস দেওয়া হয়েছে এবং 3x-এর চিহ্ন মাইনাস দেওয়া হয়েছে, কারণ বড়টি থেকে শুরুটি চলে গেলে এখানে +2x দেওয়া আছে, এই জন্য আমাদের যাতে +2x হয় এই জন্য এভাবে লেখা হয়েছে। নিচে 2 একইভাবে চারপাশে 20 এবং 4 এবং 5 যোগ করলে দেখা যায় 9 হয়, অর্থাৎ 5x + 4x = 9x+9x। তো এবার কমন নিতে হবে আমাদের এক্স স্কোয়ার আছে, এখানে এখানে এক্স আছে, তো এখান থেকে এক্স কমন যায়, তো এক্স কমন নিলাম। তারপর এখানে -3 কমন যায়, -3 কমন নিলে মাইনাসে প্লাস, 3x কে 3 দ্বারা ভাগ করলে এক্স থাকে, মাইনাসে প্লাস, 15কে 3 দ্বারা ভাগ করলে 3 + 5=15। আর নিচে 2a কে দেখা যাচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস
फाइव एक्स एखान तो एक्स कमन जाए एक्स कमन कर एक्स प्लस फाइव थे तो एखे प्लस फोर कमन जाए प्लस ए प्लस ए प्लस फोर एक्स के फोर द्वारा भाग कर ले एक्स था प्लस ए प्लस ए प्लस बीस के चार द्वारा भाग कर ले चार पाँचे बीस तो एखे पाँच लिखा है एबार आमरा लिखब কমন ইন্টু আনকমন অর্থাৎ এক্স প্লাস ফাইভ এখানেও আছে এক্স প্লাস ফাইভ এখানেও আছে তো একটি এক্স প্লাস ফাইভ নিলাম আনকমন থাকলো এখানে এক্স এবং এখানে থাকলো মাইনাস থ্রি এবার নিচে টিউ এখানে এক্স প্লাস ফাইভ আছে এখানেও এক্স প্লাস ফাইভ আছে তো এখানে একটি কমন নেওয়া হয়েছে এখানে আনকমন আছে এক্স এখানে আছে প্লাস ফোর তো এখানে এক্স প্লাস ফাইভ লবে আছে এক্স প্লাস ফাইভ এবং হরে আছে এক্স প্লাস ফাইভ গুণাকারে তো এই দুটি কাটা যায় তাহলে থাকে এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস ফোর তো এটি আনসার এবার আমরা অনুশীলনী ছয়ের দিয়ে বারো নম্বর অঙ্কটি করবো এখানে সাধারণ হরবিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে অর্থাৎ ভগ্নাংশের হর দুটি একই থাকবে তো একই হরবিষ্ট ভগ্নাংশে কীভাবে তৈরি করা হয় আমরা দেখব নির্ণয় করা হয় দেখবো আমরা তো প্রথমে আমরা হরের লসাগু নির্ণয় করতে হবে এখানে পিকিউ পিআরের লসাগু অর্থাৎ পি কিউ পি আর এখানে কমন আছে পি দুটিতে পি আছে এবং আনকমন আছে কিউ এবং আর তো লসাগু পি কিউ আর এবার প্রথম ভগ্নাংশ তো প্রথম ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে অর্থাৎ পি কিউ আরকে পি কিউ দ্বারা ভাগ করলে এখানে আর থাকে এই আর দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে হর আছে হরে লসাগু থেকে কি কম আছে দেখতে হবে অর্থাৎ এখানে আছে পি কিউ তো এখানে একটি আর বেশি আছে তাহলে যে আরটি লাগবে ওটা আমরা লবে এবং হরে গুণ করে দেব তো এভাবেই সাধারণ হরবিষ্ট করা যায় তো একটি করলাম আবার দ্বিতীয় ভগ্নাংশ এখানে পি আর আছে অর্থাৎ লসাগু থেকে পি আর চলে গেলে এখানে কিউ থাকে অর্থাৎ কিউ দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে তাহলে এটি তাহলে এই দুটি সাধারণ হরবিষ্ট ভগ্নাংশ সাধারণ হরবিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো হর দুটি একই রকম থাকবে তো প্রথম কাজ হলো আমাদের সাধারণ হরবিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হলে হরের লসাগু নির্ণয় করতে হবে তো হরের লসাগু যদি আমরা নির্ণয় করি তাহলে প্রথমে আমাদের উৎপাদক বের করতে হবে এখানে প্রদত্ত ভগ্নাংশ দ্বয় প্রথম ভগ্নাংশের হর এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স স্কোয়ার নাইনকে এক্স স্কোয়ার মাইনাস নাইনকে আমরা এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার লিখতে পারি অর্থাৎ দুটি রাশির বর্গের অন্তররূপে আছে তাহলে আমরা দুটি রাশির একবার যোগফল গুণ একবার বিয়োগফল এভাবে লিখতে পারি এবার দ্বিতীয় ভগ্নাংশের হর এখানে একটি অর্থাৎ এখানে আর উৎপাদক যায় না এটি হয় তাহলে ভগ্নাংশ দুটির হরের লসাগু কমন ইন্টু আনকমন এই একটি কমন এবং আনকমন আছে মাইনাস থ্রি তা এই দুটি গুণ করলে আবার স্কোয়ার মাইনাস নাইন হয় আর প্রথম ভগ্নাংশ স্কোয়ার মাইনাস নাইন অর্থাৎ হর লসাগু থেকে কম নেই অর্থাৎ লসাগু যা ছিল হরেও তাই আছে তাহলে এখানে আর কোনো কিছুর প্রয়োজন নেই এবং দ্বিতীয় ভগ্নাংশ এখানে দেখা যাচ্ছে যে এ প্লাস থ্রি আছে হরে তো এখানে আরটি এ মাইনাস থ্রি লাগবে তো এই এ মাইনাস থ্রি অর্থাৎ যেটি কম আছে এটি লব এবং হরে গুণ করে দিতে হবে তাহলে আমরা গুণ করলাম তো এবার এটি হলো সাধারণ হরবিষ্ট ভগ্নাংশ দেয় দুটি আনসার এবার আমরা অনুশীলনী ছয়ের একের বিশ নম্বর অঙ্কটি করবো অর্থাৎ সাধারণ হরবিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো তো প্রথমে আমাদের যে কাজ এটি হলো হরগুলির লসাগু নির্ণয় করতে হবে আর লসাগু নির্ণয় করতে হলে আমাদের উৎপাদক করতে হবে আর উৎপাদক করতে হলে আমাদের মিডিল টার্ন করতে হবে তো মিডিল টার্ন আমরা জানি দুটি গুণ করলে শেষেরটি হবে এবং দুটি যোগ করলে মাঝেরটি হবে দুই একে দুই দুই থেকে এক চলে গেলে এক থাকে এখানে টু এক্সের চিহ্ন মাইনাস দেওয়া হয়েছে এবং এক্সের চিহ্ন প্লাস দেওয়া হয়েছে কারণ হলো যাতে পরটি থেকে চোরটি চলে গেলে মাইনাস এক্স হয় এবার এক্স স্কোয়ার এখানে এখানে এক্স তাহলে একটি এক্স কমন যায় এক্স স্কোয়ার থেকে এক্স চলে গেলে এক্স প্লাসে মাইনাসে মাইনাস টু এক্সকে এক্স দ্বারা ভাগ করলে এক্স এক্স চলে যায় শুধু থাকে টু এখানে প্লাস ওয়ান নেওয়া হয়েছে নিলে এক্স মাইনাস টু হয় তো এবার কমন ইন্টু আনকমন লিখলে এক্স মাইনাস টু এখানেও আছে এখানেও আছে তাহলে একটি নিলাম তারপর আনকমন থাকে এক্স এখানে থাকে প্লাস ওয়ান এবার দ্বিতীয় ভগ্নাংশের হর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এটিকে আমরা
আর মিডল টার্ন করবো, অর্থাৎ 3 দুগুণে 6, 3 থেকে 2 চলে গেলে 1। এবার এখান থেকে আমরা কমন নিব এক্স স্কোয়ার, এখানে এখানে এক্স এর সাথে এক্স কমন নিলে এক্স স্কোয়ার থেকে এক্স থাকে, 3x থেকে এক্স কমন নিলে 3 থাকে, এখানে -2 কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস, আর 2x কে 2 দ্বারা ভাগ করে এক্স, মাইনাসে মাইনাসে প্লাস, 6কে 2 দ্বারা ভাগ করে 3 দুগুণে 6। এবার কমন ইন্টু আনকমন লিখলাম, আমাদের ভগ্নাংশগুলোর হরের লসাগু, তো কমন ইন্টু আনকমন এখানে এক্স মাইনাস টু কমন আছে, তাহলে আনকমন আছে এক্স প্লাস ওয়ান এবং এক্স প্লাস থ্রি, তাহলে 3টি গুণাকারে লিখলাম। এবার প্রথম ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ ভগ্নাংশে দেখা যাচ্ছে আমাদের এখানে প্রথম ভগ্নাংশের হর, অর্থাৎ এখানে লেখা হয়েছে, তো এখানে এক্স প্লাস থ্রি কম আছে লসাগু থেকে, তো এটি আমাদের লব এবং হরে গুণ করে দিতে হবে। এবার দ্বিতীয় ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশে দেখা যাচ্ছে যে এক্স প্লাস থ্রি এবং ইন্টু এক্স মাইনাস টু আছে, এখানে লসাগু থেকে এক্স প্লাস ওয়ান কম আছে, তাহলে এটি আমরা লব এবং হরে গুণ করে দিলাম। তো এ দুটি আমাদের সাধারণ হরবিষ্ট ভগ্নাংশ, এটি অ্যান্সার। ধন্যবাদ।